লজ্জা করলো প্রকৃত সেই যে না তার মাথাকে হেফাজত করলো। মাথাকে কি হেফাজত করবে? এক নম্বরে মুখখান হেফাজত করবে, তখনও মাথাকে কি করলো? হেফাজতে করলো। দুই কান, সব সময় কানে ইয়ারফোন লাগা আছে, ল্যাংটা বেডি ছেলে নাচছে আর গান বলছে আর মুম্বাই এখনো থাকতে পারে, এখনো থাকতে পারে। তার মানে যেদিন দিনেশপুরে বক্তব্য দিই সেই দিন ব্রাজিলের যে কোন কোন কার্যে খেলা ছিল, বক্তব্যের মধ্যে ছেলেটা মানে লাভ দিয়ে উঠেছে, চিৎকার করে উঠেছে, তার মানে ওর পক্ষের লোক জয়ী হয়ে গেছে। তা আবদুল্লাহর এই বিষয়ে বক্তব্য শুনবেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কোনো সিরিয়ালই নাই, মানে দুই একশো দুই এক হাজারের মধ্যে নাই, কোনো সিরিয়ালই নাই, এটা কোনো প্রতিষ্ঠানই নয়। তো তারপরও বাংলাদেশের লোক মনে করছে যে এটা হলো অক্সফোর্ড। কত কষ্ট করে সেখানে ভর্তি হওয়ার চেষ্টা করছে, হতে পারে না। তো যেদিন খেলা চলে সেদিন আমিও লন্ডনে এক বিশ্ববিদ্যালয়ে যেখানে পড়ি আসছিলাম, বিশ্ববিদ্যালয়ে আসলাম, রাস্তাঘাটের লোক কেউ জানে না আজকে খেলা আছে, আমরাও জানি না, সবাই নিজ নিজ কর্মে ব্যস্ত। তখন দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশাল এক ফেস্টুনে, বিশাল এক পর্দায় দেখছে কে খেলতে জয় হচ্ছে আর কে পরাজয় হচ্ছে। তাই তো ফেনীর এক লোক চায় সাড়ে চার কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছিল, আর মাগুরা জেলার এক লোক সাড়ে সাত কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছিল জমি বিক্রি করে। এরা নিজের কেউ পরিচয় জানেন না, এই বিষয়ে আজকে কথা নেই, এই বিষয়ে কথা আমি আজকে লম্বা করতে চাচ্ছি না। তারপরে আল্লাহ নবী যে বললেন মাথাকে হেফাজত করা, এক হলো কান, এক হলো জিবা মুখ, এই দুটাকে বেশি কন্ট্রোলে রাখবেন তাহলে আপনি। আর চোখ, চোখ আপনার জন্য ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইনানে তাজনিয়ানে জিনাহুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। এখানে যারা বসে আছে যুবক যুবতী, প্রায়ই মোবাইলে ল্যাংটা মেয়ে আছে, যার হাতে বড় মোবাইল আছে, এখানে যে সব মেয়েগুলো বসে আছে ওদেরও হাতে মোবাইল আছে লম্বা বড় মোবাইল, একটা মেয়ে মানুষ আর একটা ল্যাংটা মেয়েকে দেখার জন্য দিন রাত কাটাচ্ছে, ভোর হয়ে যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে, অবাক পৃথিবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পুরুষ নারী গোপন পাপে হন্যা হয়ে লেগে আছে, যেই পাপ তার কাছে পাপ নয় অথচ তা হলো মহাপাপ, যার জন্য তোমাকে বলেছি, কালকে বলছিলাম ওই যুবতী মেয়েগুলোকে বলছি, শোনো তোমার মোবাইলে যে যুবকের নাম্বার আছে, আর তোমাকে বলছি যুবক তোমার মোবাইলে যে যুবতীর নাম্বার আছে, একবারে মারিয়াম যেভাবে বলেছিল সেভাবে বলো, ভুলে যাওয়ার ব্যাপারে। মারিয়ামকে যখন এসে বলল জিব্রাইল যে আপনার একটা সন্তান হবে, তখন মারিয়াম বলছেন বলেন কি, আন্নালি গোলাম অলাম ইয়ামসাসিনি বাশার আলামা কবাকিয়া, আমার সন্তান হবে মানে আমি বিবাহ করিনি, আমি ব্যভিচার নিয়েও নই, আমার সন্তান হয় কি করে, আমি বিবাহ বসিনি, আমি ব্যভিচার নিয়েও নই, সন্তান হয় কি করে। তো জিব্রাইল বললেন তোমার প্রতিপালক বলেন, এটা সহজ হবে। একদিন সন্তান হয়েই গেল, তখন তিনি বলছেন কোন তো নাসিয়াম মানসিয়াম, ওরে আমার আফসুস, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসুস, ওরে আমার দুঃখ, জাতিকে আমি কি দিয়ে বুঝাবো, আমি যখন সন্তান নিয়ে গ্রামে যাব তখন সবাই বলবে ছি 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 ছি, ও বাইতুল মুকাদ্দাসে থাকে, ও মসজিদে থাকে, মসজিদ ঝাড়ু দেয়, সেখানে জেনা করে, নাহলে সন্তান হলো কি করে, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, আমি জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবো, কোন তো নাসিয়া মানসিয়া, আমি পৃথিবী থেকে এমনভাবে হারিয়ে যেতাম কেউ আমাকে না জানতো মারিয়াম কেটা, পৃথিবীতে কারো অন্তরে কারো মুখে আমি না থাকতাম মারিয়াম কেটা, একবারে নিশ্চিহ্ন হয়ে যেতাম, ভুলে যেতাম, পৃথিবী থেকে আমি হারিয়ে যেতাম, কেউ আমাকে জানতো না মারিয়াম কেটা। মারিয়াম যেভাবে দুঃখ পোষণ করে পৃথিবীর মানুষের কাছ থেকে হারিয়ে যেতে চেয়েছে, তুমি ওই মেয়েটার নাম্বারকে সেভাবে হারিয়ে দাও। আর যুবতী মেয়ে তোমাকে বলছি তুমি ওই ছেলেটার নাম্বারকে সেভাবে হারিয়ে দাও, সেভাবে যদি হারিয়ে দিতে পারো তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া।
তুমি অশ্লীল কাজ যদি বন্ধ করতে পারো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা, প্রমাণে হাদিস বুখারী মুসলিম। জেনার মতো নোংরা কাজ যদি তুমি বন্ধ করতে পারো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া, আব্দুর রাজ্জাক সাহেব প্রমাণ, প্রমাণ আপনিও জানেন কি প্রমাণ। ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, গর্তের মধ্যে ঢুকলো, বড় একটা পাথর আসলো, মুখ বন্ধ হয়ে গেল। তিনজনের একজন বলল, বাপ মাকে ভালোবাসি, পাথর সরিয়ে দেন, দিল কিছু। আর একজন বলল, একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করলো, টাকা দিতে চাইলাম নিল না, রাগ করে চলে গেল। টাকা দিয়ে গরু ছাগল করলাম, অনেক দিন পরে আসলো, এসে বলল অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলল মজাক করবেন না, একদিনের অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও। সব নিয়ে চলে গেল, তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, পাথর সরিয়ে দাও, কিছু দিলাম। তৃতীয় জন বলল, আমার চাচাতো বোন ছিল নারীদের মধ্যে সুন্দরী, আমি তার সাথে অশ্লীল কাজ করতে চেয়েছিলাম, তখন বলেছিল 100টি স্বর্ণ মুদ্রা লাগবে। আমার চাচাতো ভেবেছিল আমি গরিব মানুষ, আমি 100টা স্বর্ণ মুদ্রা করতে পারবো না, হাড় ভাঙা পরিশ্রম করে টাকা সংগ্রহ করে আমি আসলাম। যখন আমি অন্যায় বসলাম তখন আমাকে বলল, দেখো তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমাকে অসতী প্রমাণ করো না। তখন আমি অন্যায় থেকে উঠে গেলাম, আমি এটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন দিলাম। তুমি পাপ বন্ধ করতে পারলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। শুধু তাই নয়, তুমি মহিলা মানুষ, তুমি পুরুষ মানুষ, যদি জেনার যখন কথা বলা হবে তখন যদি তুমি বলতে পারো আমি আল্লাহকে ভয় করি, আমি এ কাজে রাজি নই, তাহলে বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তুমি তার মধ্যে একজন। ওটাও বুখারী মুসলিমের হাদিস। শুধু তাই নয়, যদি এই অশ্লীল কাজকে বন্ধ করতে পারেন তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা করেছেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী শুনে রেখো, যারা তোমরা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা দিলাম, আল্লাহ বলে রেখেছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, দেখাচ্ছিলাম আপনাকে নারীদের মর্যাদা, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই আপনাকে দেখাচ্ছিলাম নারীদের মর্যাদা। হিন্দুরা নারীদের দাম দেয়নি, ইহুদি দেয়নি, খ্রিস্টান দেয়নি, বিস্তারিত দেখতে চাইলে দেখতে পারেন কেন এই নির্যাতন কি তার প্রতিকার বইটি, বিস্তারিত দেখতে চাইলে দেখতে পারেন সম অধিকার নয় মর্যাদা চাই। আরও একটা কথা, মহিলারা সবসময় বলে থাকে যে ভাই পেল, আমার বাপ রেখে গেছে 15 শতক জমি, ভাই পেল 10 শতক, আমি পেলাম 5 শতক, তো আমার তো কমই হলো। তুমি কি বুঝেছ তোমার স্বামীও ছিল একজন আর তোমার ননদ ছিল একজন, তাদেরও ছিল 15 শতক জমি, তো তোমার স্বামী নিয়েছে 10 শতক আর তোমার ননদ নিয়েছে 5 শতক, তো এবার তোমার বাপের বাড়ি থেকে নিয়ে গেলে 5 আর তার সোয়া তোমার স্বামীর আছে 10, তাহলে তোমাদের কতখানি হলো? 15 হলো। এবার তোমার ভাই পেয়েছে 10 আর ওর স্ত্রী নিয়ে এসেছে 5, কতখানি হলো? 15 হলো। দেখো সমান সমান। আর একটা ঘটনা হলো এই, তোমার বাপ মারা গেছে, তোমার ভাই বেঁচে আছে, তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছে, এখন তুমি থাকবা কোথায়? কথা বোঝা যায়নি, কোথায় থাকবে বলেন তো মেয়েটা? এখন ভাইয়ের বাড়িতে এসে থাকবে, এই জন্য এখানে জমি বেশি লাগবে। আরো তোমার পিতার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল, তোমার খালা ফুফু বোন ভাগনা ভাতিজা যত আত্মীয় স্বজন সব এখন তোমার বাপের মরার পরে তোমার বাড়িতে যাবে না তোমার ভাইয়ের বাড়িতে আসবে? তোমার ভাইয়ের বাড়িতে আসবে, এই জন্য তোমার ভাইকে বেশি জমি লাগবে। তুমি আল্লাহর বিধানকে উল্টা বুঝিয়ে না, সম্মানিত দিন ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা মহিলাদের মর্যাদা উল্লেখ করতে গিয়ে কি কাজ করলে মর্যাদা রক্ষা হতে পারে তাই বলছেন, অকর্ণা ফি বুয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলাতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দেখ দিয়ে চলতো, তোমরা এইভাবে চলো না, এই বেঢঙ্গা হয়ে চলা, এই চলাটা জাহিলিয়াতের যুগে ছিল।
এইভাবে সাজগোজ করে পুরুষকে দেখিয়ে চলা, এইভাবে রং মেখে পুরুষকে দেখিয়ে চলা, এই নোংরা নীতি, এই প্রদর্শনী পদ্ধতি জাহেলিয়াতের যুগে ছিল, বন্যতার যুগে ছিল, বর্বরতার যুগে ছিল। তখন নারীদের কোনো মান মর্যাদা ছিল না, তখন নারীরা ছিল পশু প্রাণীর মতো। সম্মানিত দিনী ভাই বোন, ওই পশু প্রাণী থেকে মহিলাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লে আজওয়াজিকা বানাতিকা নিসাল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার মেয়েদেরকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক পরে বের হবে। ইসলামী পোশাক ছাড়া কোনো নারী বাড়ি থেকে বের হতে পারে না, ইসলামী পোশাক পরেই তাকে তার বাড়ি থেকে বের হতে হবে। এই ছেলে বসো, তুমি এত ব্যস্ত হয়ে পড়লা কেন? দয়া করে আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না, অল্প সময় দাঁড়িয়ে হোক বসে হোক অপেক্ষা করুন, আমি তো আপনার জন্য এসেছি। আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করুন, অতীব গুরুত্বপূর্ণ আপনাকে কিছু কথা বলি। আল্লাহ এখানে নারীদেরকে আদেশ করছেন যে ইসলামী পোশাক পরে বাড়ি থেকে বের হতে হবে, তাহলেই সে তার মান সম্মানকে রক্ষা করতে পারে। নগ্ন হয়ে মান সম্মান রক্ষা করতে পারে না। তখন একজন নগ্ন মহিলা বলছে, যারা বোরখা পরে তারাই তো জেনা করে। আচ্ছা হলো, যারা বোরখা পরে তারা জেনা করে, হলো এটা বুঝলাম। তো তুমি ভালো হতে চাচ্ছ, ল্যাংটা হয়ে ভালো হবে কিভাবে? তোমার ভালো হওয়ার পথ কি? তুমি কি বলতে চাচ্ছ যেভাবে পাঞ্জার পাঞ্জার চুল দেখিয়ে আঁটো সাঁটো পোশাক পরে চললেই তুমি ভালো হয়ে গেলে? এটাই কি তোমার বিধান বলে? তুমি কি ইহুদি? তুমি কি খ্রিস্টান? তুমি কি হিন্দু? তুমি যদি হিন্দুর একটা মেয়ে হও, তবে শুনে রাখো, রবীন্দ্রনাথ ঠাকুরের মা পালকির ভিতরে যেত গোসল করার জন্য ঘাটে, গোটা পালকিটে নদীতে ডুবিয়ে নিয়ে আসা হতো রবীন্দ্রনাথ ঠাকুরের মাকে, যেন রাস্তার লোক কেউ না দেখে। বঙ্কিমচন্দ্রের পরিবারের কোন লোক যদি ছাদের উপরে যেত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার বলতো, ছি 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 ছি, তোমাদের বাড়ির মহিলারা এত খারাপ হয়েছে, তারা কেন ছাদের উপরে? হিন্দু পরিবার বলছি। এবার তুমি বলো, তোমার ভালো হওয়ার পথ কি? বোরখা পরে কেউ খারাপ হতে পারে, মানুষ মাত্রই হতে পারে, ভালো হতে চাইলে ইসলামী পোশাক পরেই ভালো হতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। এটা আল্লাহর আদেশ, পোশাক পরে আল্লাহ বের হতে বাড়ি থেকে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয়া সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পৃথিবীর মানুষ, তোমরা যদি নারীদের কাছ থেকে কিছু নিতে চাও, কথা বলতে চাও, তাহলে অন্তরাল পর্দা হতে বলতে হবে, অন্তরাল হতে বলতে হবে। তো আপনাদের তো, উনি তো মহিলা কলেজের প্রিন্সিপাল, তো বলেন তো কি করে পর্দা করবে? আপনি তো মহিলা স্কুলের হেডমাস্টার, আপনি কি দিয়ে পর্দা করবেন? আল্লাহ যে এভাবে বললেন, আপনার বাঁচার পথ কি? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, অকুলিল মুমিনাত একজোজনা মিন আবসারহিন্না ওয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৃথিবীর মহিলাদের বলে দেন, মহিলারা যখন বাড়ি থেকে বের হবে তখন চক্ষু নিচু করে চলবে। চক্ষু নিচু করে চলতে হবে মহিলাদের উপরেও আদেশ, মহিলাদেরকে রাস্তায় চক্ষু নিচু করে চলতে হবে। আমি তো ওই হাদিসটা যখন বলি তখন তাদের একটা বাস্তব অবস্থা নকল করার চেষ্টা করি, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সিনফান মিন আহলিন্নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষ নিশাউন, মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ কাপড় পরে মানুষ, যে নারী যে উলঙ্গ হয়, এ কথা আল্লাহর নবী নিজে বলছে। যখন আমি ওই হাদিসটা অনুবাদ করি তখন তোমার আম্মা তোমার খালা কষ্ট পায় যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে এইভাবে বললেন,
আমি বলি নিয়ে কথা আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মারাতা তুকবালু ফি সুরাতি শয়তান ও তুদবারু ফি সুরাতি শয়তান নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আছে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আছে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আছে শয়তানের বেশ ধরে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা তারাকতু বাদি ফিতনাতান আজার আল রিজালে মিনান নিসায়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে আমি ছাড়িনি পৃথিবীতে কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পৃথিবীতে পুরুষের জন্য সবচেয়ে বিপদজনক বস্তু নারী হচ্ছে পৃথিবীতে পুরুষের জন্য সবচেয়ে বিপদজনক বস্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো বিশেষভাবে মুসলিম নারী মুসলমান নারী নারীরা তোমরা শুনে রেখো আমি দেখলাম তোমাদের অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামে জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নামের অধিকাংশ মানুষ হচ্ছে নারী তখন তিনি তিনটা কারণ উল্লেখ করলেন এক তুকসের না লানা ওরা মানুষের উপরে অভিশাপ করে বদনাম করে গিবাত করে সেই জন্য তারা বেশিরভাগ জাহান্নামে যাবে দুই তাকফরনালা সিরা স্বামীকে মেনে চলে না সেই জন্য তারা জাহান্নামে যাবে তিন তিনি বললেন মারাই তুমি না কেসে তাকলিন দিনিন রব্বির রাজুলিল হাজম মিন ইহদা কন্না ও নারী জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার যদি হাসি মুখে কথা বলো তাহলে বাকি সময় সে নিজেকে ভুলে তোমার সাথে কথা বলতে থাকে সে আর নিজেকে চিনতে পারে না আমি কি চেয়ারম্যান আমি কি হেডমাস্টার নির্দ্বিধায় যতক্ষণ পর্যন্ত তুমি গাড়ি থেকে না নেমেছ ততক্ষণ পর্যন্ত কথা বলতেই থাকে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াকুন রাজুলুন বিমরা তিনি লাকানা সালাসুন শয়তান কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জন একত্রিত না হয় হলেই তৃতীয় জন হবে শয়তান পৃথিবীর মানুষ শুনে রেখো কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জন একত্রিত না হয় হলেই তৃতীয় হবে শয়তান সাবধান ওই লোক তার মেয়েকে প্রাইভেট পড়াতে দিয়েছে তার মাস্টারের কাছে তুলছে মাস্টারকে প্রাইভেট পড়তে দিয়েছেন কেন ও তো বাপ তুললো সেই জন্য দিয়েছে মাস্টার কখন বাপ হয়ে গেল